বন্ধুরা, এই উল্টো রথযাত্রা অবধি স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে তা দিয়ে আপনারা স্নান করুন। হ্যাঁ বন্ধুরা, তাই যদি বন্ধুরা আপনারা এই কদিন স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে তা দিয়ে স্নান করতে পারেন, তো বন্ধুরা আপনাদের জীবন থেকে নেগেটিভ সমস্যা যেমন দূর হবে, তেমনই বন্ধুরা আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, এবং নেগেটিভিটির জন্য যে বাধায় আপনারা আটকে ছিলেন তা থেকেও আপনারা মুক্তি পাবেন। সুতরাং বন্ধুরা, আপনাদের আর্থিক উন্নতি হবে তা অবধারিত, এবং সর্বদাই আপনারা আলাদাই আনন্দ অনুভব করবেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন, আর ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা সকলেই জীবনে খুশি থাকার জন্য কঠোর পরিশ্রম করি, কিন্তু অনেক সময় দেখা যায় বন্ধুরা যে আমরা যতটা পরিশ্রম করি তার আমরা ফল পাই না। কোথাও যেন একটা বাধা আমাদের উন্নতি করতে আটকায়, আর সেই বাধাই হচ্ছে বন্ধুরা নেগেটিভিটির সমস্যা। আর এর প্রভাবে মানুষ সর্বদাই খিটখিটে থাকে, কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ করেন না, ফলের প্রভাবে মানুষের কাজের জায়গাতেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। বিভিন্ন কারণে তার কাজে বাধা চলে আসে, যেমন কোনো শুভ কাজ করতে গেলেই বন্ধুরা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আর এর প্রধান কারণ হলো আমাদের অরা শক্তিশালী নয়, ফলে নেগেটিভ শক্তিরা আমাদের ওপর তাড়াতাড়ি প্রভাব বিস্তার করে। তাই জীবনে আমাদের সুখে থাকার জন্য কিছু নিয়ম বন্ধুরা আমাদের অবশ্যই মানা উচিত, যেমন সকালে ঘুম থেকে উঠেই মেডিটেশন বা ধ্যান করা উচিত। আমাদের গুরু মন্ত্র বা ঈশ্বরের যে কোনো মন্ত্র 5 মিনিট হলেও আমাদের জপ করা উচিত। নাম্বার 2, সকালে কোনো রকম ঝগড়া ঝামেলা একদমই দেখবেন না বা ভুলেও করবেন না, কারণ এই সব বন্ধুরা নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে। তাই এর জন্য দেখবেন বন্ধুরা যে সকাল আমাদের ভালো গেলে পুরো দিনটাই ভালো যায়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের ঈশ্বরের নাম নিয়ে সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত। নাম্বার 3, স্নান। বন্ধুরা, আমাদের শরীর 5টি তত্ত্বের তৈরি, আর তা হলো মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। তাই যখন আমাদের এই শরীরে অগ্নি তত্ত্বের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের এই শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা দেয়। তাই বন্ধুরা, এই তত্ত্বকে নিয়ন্ত্রণ করার জন্যই আমাদের প্রত্যেক দিন স্নান করা উচিত। এই স্নানের প্রভাবে আমাদের এই সূক্ষ্ম শরীর ঊর্জা প্রাপ্ত করে। তাই বন্ধুরা দেখবেন যে যখন আমরা স্নান করি তখন আমরা একটা ফ্রেশ অনুভব করি। কিন্তু বন্ধুরা, যদি আপনারা স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে স্নান করেন, তো বন্ধুরা আপনাদের শরীরের চারিদিকে একটি পজিটিভ অরা সৃষ্টি হবে, যা আপনাদের নেগেটিভিটির হাত থেকে সর্বদা রক্ষা করবে। আর সেই জিনিসটি হচ্ছে বন্ধুরা তুলসী পাতা, নিম পাতা ও কিছুটা গঙ্গা জল। যদি আপনারা গঙ্গা জল নাও পান, তো 3টি তুলসী পাতা ও নিম পাতা জলে মিশিয়ে তা দিয়ে আপনারা স্নান করুন। এতে যেমন আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তেমনই আপনাদের অরা আরও শক্তিশালী হবে। তাই বন্ধুরা, এই 3টি পয়েন্ট আপনারা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টির মধ্যে যে কোনো 1টি সংকেত পান, তো বন্ধুরা ভাববেন আপনি ঈশ্বরের কৃপা প্রাপ্ত করেছেন, ফলে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবনে খুশির দিন আসছে। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা, এমনটা সম্ভব নয়, কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে। সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে, বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন, তো এটা
খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন, আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার দুই, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায়, তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে, ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার তিন, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবের আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়, কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার চার, যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায়, তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয়, আর তিনিই এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন, তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার পাঁচ, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয়, তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার ছয়, যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান, তো এটা খুবই শুভ মানা হয়, এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার সাত, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয়, তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনব, তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন, এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠেই এই এক ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন, তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই, আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা, এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়, ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো, এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন, তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন, কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা, আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে, এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা, এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা, আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে, তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি
তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা, মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুঁদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন। বন্ধুরা, আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন তাই না? কিন্তু বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনই তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা, কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়, তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা, আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন, আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন, আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা, এই বালিশের মধ্যে যেন আর কেউ, অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন, আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।